হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরের সোনামণিদের জন্য দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। মাত্র দুইটি উপকরণে এই ডেজার্ট তৈরি করতে পারবেন এবং সময়ও খুব কম লাগে। শুধু আমাদের ঘরে সোনামণিরা না, এমনিকে মেহমান আসলেও আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন এই ডেজার্ট। তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ তরল দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধ এমনি কি গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে এই কাজটি করতে পারেন। এখন আমি চুলার জালটি ধরিয়ে দেব এবং দুধ অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি জাল দেওয়া প্যাকেটের দুধ ইউজ করছি, সেহেতু এখন আমি চুলার জালটি বন্ধ করে দেব। দুধগুলো আমি এক সাইডে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মূল উপকরণটি অ্যাড করব। বলেই দিয়েছি দুইটি উপকরণে দারুণ মজার ডেজার্ট। এখন অ্যাড করে দেব আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলো ডেজার্ট। এটি আপনারা বিভিন্ন ফ্লেভারে পেয়ে থাকবেন, এটি আপনাদের হাতের কাছে যে কোনো সুপার শপ বা বড় বড় কনফেকশনারিতে এটি পেয়ে যাবেন। এটির ভিতরে এক প্যাকেট শেষে আছে। 2 কাপ দুধের জন্য পুরো 1 প্যাকেট লাগবে। যদি আপনারা 1 কাপ দুধ ইউজ করতেন তাহলে হাফ দিতে হতো। আমি পুরো প্যাকেটটি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়ে গেল। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবং অপেক্ষা করব এই ডেজার্টটাই মোটামুটি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরো ঠান্ডা করা যাবে না, মোটামুটি খুব বেশি গরম আছে, গরমটা একটু কমিয়ে নেব। আমি 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো একটি ব্লেন্ডারের জাগে ঢেলে নেব এবং ব্লেন্ড করে নেব। এগুলো আমি ব্লেন্ডারের জাগে ঢেলে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার ফলে অনেকটা ফ্লাফি হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গিয়েছে। আর একটি কথা, এই ব্লেন্ড করার ফলে কিন্তু একদম লিকুইডটা স্মুথ হয়ে যাবে। এখানে আমি একটি লম্বা মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল মোল্ড বা কাচের বা পাত্র বা স্টিলের পাত্র বা প্লাস্টিকের টিফিন বাটিতেও বসাতে পারেন। আমি এই মোল্ডটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন এই ডেজার্টটি ঢেলে দেব। সমস্ত ডেজার্ট ঢেলে নিয়েছি, এখন অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। ফিরে আসছি আমি মোটামুটি 40 মিনিট পরে। ফিরে এসেছি মাত্র 2টি উপকরণে তৈরি দারুণ মজার ডেজার্ট নিয়ে। এটি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি 40 মিনিট পরে। আপনারা এটাকে বলতে পারেন মিল্ক জেলো পুডিং। এখন আমি এটি আপনাদের মোল আউট করে দেখাবো। দেখুন অনেক শক্ত হয়ে গিয়েছে এবং মোলতে খসে খসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি পুডিং হয়ে গিয়েছে। এটি কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এবং বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা শক্ত হয়েছে এবং কতটা মজা হয়েছে, আপনারা খেলে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।